মুসলিমদের কাছে তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ। পবিত্র আল আকসা মসজিদ নিয়ে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে দ্বন্দ্ব বহু বছরের, তবে 7 অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে তা আরও বেড়ে যায়। মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে দিয়ে রেখেছে সীমাবদ্ধতা। তবে অনেকেই মনে করেছিলেন পবিত্র রমজান মাসে তুলে নেওয়া হতে পারে সব নিষেধাজ্ঞা, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিপরিষদের এক সভায় আল আকসা নিয়ে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা জানিয়েছেন অনেকে। এতে করে রমজান মাসে পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে নতুন করে নিষেধাজ্ঞার পাশাপাশি নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। রোববার ইসরায়েলি মন্ত্রিপরিষদে এ নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে দুই কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আগামী 10 মার্চ থেকে কার্যকর করা হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কয়েকজন ইসরায়েলি মন্ত্রী। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগাভির বলেছেন, মুসলমানরা হামাসের সহায়তায় আল আকসা মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তবে কয়েকজন আরব নেতা দাবি করেছেন বেনগাভিরকে মসজিদে নীতি নির্ধারণের অনুমতি দিয়ে নেতানিয়াহু অনেক আগেই পরিস্থিতি জটিল করে তুলেছেন। নাদিম মারজান, সময় সংবাদ।